আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টার সকলকে ওয়েলকাম জানাচ্ছি, আমি আরনি। তো আজকে আলোচনা করব ধারার অঙ্ক, মাত্র 10 সেকেন্ডে সমাধান করার নিয়ম। সমান্তরাল ধারার অঙ্ক, পদ সংখ্যা বা সমষ্টি কীভাবে মাত্র 10 সেকেন্ডে বের করা যায়, সেই টেকনিক নিয়ে আলোচনা করব। আপনারা যারা চাকরি পরীক্ষার্থী রয়েছেন, যেমন বিসিএস, এনটিআরসিএ, ব্যাংক, তো তাদের চাকরি পরীক্ষার জন্য ধারার অঙ্ক থেকে প্রায় প্রশ্ন আসে। কিংবা তোমরা যারা ক্লাস 9-10 বা এসএসসি পরীক্ষার্থী রয়েছ, তাদের কিন্তু পরীক্ষায় ধারার প্রশ্ন আসে। এমসিকিউ তে কীভাবে খুব শর্টকাট ওয়েতে তুমি ধারার অঙ্ক করে ফেলতে পারবে মাত্র 10 সেকেন্ডে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখা যাবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। মাত্র 5-6 মিনিটের ভিডিও হতে পারে, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই এখানে তুমি ভালো করতে পারবে, কিংবা আপনারা চাকরি পরীক্ষার্থী রয়েছেন তারা ভালো করতে পারবেন। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমরা ধারার পদ সংখ্যা যোগফল নির্ণয় করব, সমান্তর ধারার পদ সংখ্যা যোগফল। তো আমাদের এর জন্য দুটো সূত্র মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগ এক, এটা যদি পদ সংখ্যা নির্ণয় করতে বলে। আর সমষ্টি বের করতে হলে শেষ পদ যোগ প্রথম পদ বাই 2 গুণ পদ সংখ্যা, এটা সমষ্টি নির্ণয় করার জন্য। তো এখানে 1 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে পদ সংখ্যার, সেটা হচ্ছে 5+8+11+14+13, কোন পদ 383, এটা এরকমভাবে থাকতে পারে বা এর পদ সংখ্যা কত, এটা ডাইরেক্ট বলতে পারে। তো আমাদের এটার মানে হচ্ছে কি, এখানে আমাদের পদ সংখ্যা বের করতে হবে। তো পদ সংখ্যা বের করার জন্য আমাদের যে সূত্রটা করতে হবে সেটা হচ্ছে পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগ এক। তো এখানে আমাদের সাধারণ অন্তরটা কি, সাধারণ অন্তরটা হচ্ছে এখানে যদি আমরা এই 8 থেকে 5 বিয়োগ করি, 8 থেকে 5 বিয়োগ করলে আমাদের ফল কত আসে, 3। অনুরূপভাবে 11 থেকে 8 বিয়োগ করলে এখানে আসবে 3। অনুরূপভাবে 14 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে এখানে আমাদের কত আসবে, 3 আসবে। তো প্রত্যেক ক্ষেত্রে এরকম 3 আসছে, হ্যাঁ, অর্থাৎ একই সংখ্যা যদি হয় বিয়োগ করার ফলে, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, অর্থাৎ পরেরটা থেকে আরেকটা আগেরটা যদি বিয়োগ দেওয়া হয়, তাহলে যদি একই ফল হয় তাহলে বুঝবো এটা একটা সমান্তর ধারা, এবং এটা হচ্ছে কি, সাধারণ অন্তর, এটাকে বলা হয় কি, সাধারণ অন্তর। তো আমাদের এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, পদ সংখ্যা নির্ণয় করার জন্য। তো পদ সংখ্যার সূত্রটি হচ্ছে কি, শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগ এক। তো আমাদের এখানে শেষ পদটা কত, এখানে আমাদের শেষ পদটা হচ্ছে, আমাদের এখানে শেষ পদটা হচ্ছে 383, শেষ পদটা হচ্ছে কত, 383। তো এখানে আমাদের শেষ পদ হচ্ছে 383, 383 থেকে আমরা 5 বিয়োগ করব, তাহলে এখানে আমাদের কত হয়, 378। এই 378 হয়, এবং আমরা এখানে একটা সাধারণ অন্তর পেয়েছিলাম। সাধারণ অন্তর আমাদের কত ছিল, আমাদের সাধারণ অন্তর ছিল 3। তো 378কে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এখানে কাটাকাটি করলে হবে আমাদের 126, এবং আমাদের সূত্রে কিন্তু অবশিষ্ট একটা 1 ছিল, ঠিক আছে। অর্থাৎ শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই সাধারণত যোগ 1, তো আমাদের যেহেতু সূত্রের 1, তো 126 আর 1 যোগ করলে কত হবে, 127। তো এটাই হবে কি, পদ সংখ্যা 127, এটাই হবে কি, পদ সংখ্যা, ঠিক আছে। তো এরপরে পরবর্তীতে আমরা যেটা করবো সেটা হচ্ছে সমষ্টি বের করবো। সমষ্টি বের করার জন্য আমাদের যে সূত্রটা, সেই সূত্রটা কি, সমষ্টি সমান শেষ পদ যোগ প্রথম পদ বাই 2 গুণ পদ সংখ্যা। তো এখানেও আমাদের আগে পদ সংখ্যাটাকে বের করে নিতে হবে, কারণ আমরা যদি সমষ্টিটা নির্ণয় করতে চাই, সমষ্টি সূত্রটা শেষ পদ যোগ প্রথম পদ বাই 2 গুণ পদ সংখ্যা। তো এখানে আমরা এই অঙ্কটা করব 1234++99,
99 সমান কত, অথবা বলা হচ্ছে 1 হতে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। তো এখানে আমাদের পদসংখ্যা বের করার জন্য এখানে আমাদের সাধারণত হচ্ছে কত প্রতি ক্ষেত্রে কত থাকছে দেখি একটু। হ্যাঁ, এখানে যদি আমরা 1 থেকে 2 থেকে 1 বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে 1, 3 থেকে 2 বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে 1, তারপর 4 থেকে 3 বিয়োগ করি তাহলে হচ্ছে 1। তো এখানে আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে 1 হচ্ছে বিয়োগ করার ফলে, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, বা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে 1 হচ্ছে। তো এটাও একটা কি সমান্তরতা। তো এখানে আমাদের সাধারণ অন্তরটা কত, আমাদের সাধারণ অন্তরটা হচ্ছে 1। তো এখানে আমরা আগে পদ সংখ্যা বের করব। তো এখানে আমাদের শেষ পদটা কত, এখানে আমাদের শেষ পদটা হচ্ছে 99। তো এখানে আমরা 99 থেকে 1 মাইনাস করি তাহলে এখানে আমাদের আসলো কত, 98। আমাদের এখানে তাহলে আসলো কত, 98 আসলো, ঠিক আছে, 98। এবং আমাদের সূত্রে কিন্তু একটা বাড়তি 1 রয়েছিল, সেই 1টা, এবং এখানে আমাদের সাধারণত 1। তো 98 আর 1 যোগ করলে কত হবে, 99। তো 99 নিচে 1 থাকা যে কথা না থাকা একই কথা। তো এখানে আমাদের ফলটা কত আসে, টোটালি ফলটা টোটালি আসে 99, ঠিক আছে। এই 99টা হচ্ছে কি আমাদের পদসংখ্যা। এবার আমরা সমষ্টি নির্ণয় করব। আমরা পদসংখ্যা পেয়ে গেছি, এখন জাস্ট আমরা কি করব, সমষ্টি নির্ণয় করব। সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ বাই 2 গুণ পদসংখ্যা। তো এখানে আমাদের শেষ পদটা কত, আমাদের শেষ পদটা ছিল 99, আর আমাদের প্রথম পদটা কত, 1 বাই 2, এবং আমরা এখানে পেয়েছি কত, 99। তো এখানে আমাদের হচ্ছে 99, এখানে আমাদের হচ্ছে 99, এবং এখানে আমাদের হচ্ছে 99 আর 1 যোগ করলে হবে 100। তাহলে এখানে আমার কত হয়, 9900। তো 9900, এখন 9900কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে ফলটা আসবে সেটা হচ্ছে কি, 4950। এখানে আমাদের আসবে কত, 4950। তো 4950 হচ্ছে আমাদের যোগফল, অর্থাৎ 1 হতে 99 পর্যন্ত সংখ্যার যোগফল, ঠিক আছে, 1 হতে 99 সংখ্যার যোগফল, অথবা 1, 2, 3, 4 + 0, 99 সমান কত, এইভাবে থাকতে পারে, অথবা 1 হতে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। তো এই